হাজার বছর পরেও মানুষ মনে রাখবে 2020 সালের কথা। সমস্ত বিশ্বের মানুষ মিলে এমন একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন যাকে সাধারণভাবে দেখা যায় না, ছোঁয়া যায় না, এমনকি পারমাণবিক শক্তি দিয়েও ধ্বংস করা যায় না। মনে হয় সর্বকালের শ্রেষ্ঠ রহস্যময় শক্তি নিয়ে উপস্থিত হয়েছে করোনা ভাইরাস। বাংলাদেশের অভিজ্ঞতা অর্জন করেছে বিভিন্নভাবে। এক শ্রেণীর মানুষ এই করোনাকে কেন্দ্র করে গড়ে তুলেছে অনৈতিক অসৎ ব্যবসা, অন্যদিকে কিছু মানুষ হয়ে উঠেছে অধিক মানবিক। কিছু মানবিক ও মহৎ মানুষ মিলে গড়ে তুলেছে অনেক মানবিক সংগঠন। এমন একটি সংগঠন গড়ে উঠেছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলায়। মূল সংগঠনটির নাম ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, VSDO। এর অধীনে নিজ নিজ গ্রামের নামে গড়ে উঠেছে সামাজিক উন্নয়ন সংস্থা। কাপড়কান্দি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সর্বাধিক সুনাম অর্জন করেছে। সংগঠনটির মানবতার সেবায় TSDO স্লোগানের সমাজ পরিবর্তনের কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। সংগঠনটির আহ্বায়ক এম মুকিমের সাথে কথা বলে জানা যায়, সংগঠনটি প্রাথমিকভাবে তিনটি ক্ষেত্রে কাজ করছে, যেগুলো হলো শিক্ষা, খাদ্য, চিকিৎসা। স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে সংগঠনটি SSC পরীক্ষার্থীদের নিয়ে 3 নির্দেশনামূলক অনুষ্ঠান, SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, করোনাকালীন সময় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনায় সচেতনমূলক পোস্টারিং, ক্যাম্পিং, জীবাণু নিধন স্প্রে করেছে। এছাড়াও কিছু দরিদ্র শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ ও কিছু পুষ্টিহীন শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করেছে। নতুন সংগঠন হওয়ায় আর্থিক সংকটের কারণে চিকিৎসা ক্ষেত্রে বেশি অবদান রাখতে না পারলেও কিছু দরিদ্রকে ওষুধ কিনে দেওয়ার মতো কাজ করেছে। অ্যাডমিন প্ল্যানারের সদস্যর সাথে কথা বলে জানা যায়, তারা তাড়াতাড়ি চিকিৎসা ক্ষেত্রের কাজ শুরু করবে। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসাদুজ্জামান আসাদের প্রত্যাশা, যদি কিছু মানবিক বিদ্যমান TSDO-র সাথে যুক্ত হয় তবে তাদের কাজের পরিধি বাড়াতে পারবে। প্রশ্নোত্তরে এক সদস্য জানায়, প্রথম দিকে অনেকেই VSDO-র বিরোধিতা করলেও এখন এর মহৎ উদ্দেশ্য ও এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান তা বুঝতে পেরেছেন। গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, টপারকান্দি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সমাজ পরিবর্তনের কাজ করে যাচ্ছে, তাই সকলের প্রত্যাশা সংগঠনটি একসময় জাতীয় পর্যায়ে পৌঁছাবে এবং দেশের গ্রামগুলোর সামাজিক পরিবর্তনে অবদান রাখবে।